স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিক মেয়র চাপাইনবাবগঞ্জে সবার মুখে এখন লালবাবুর নাম দিনে খায় তিনশো টাকার খাবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এম মন্ডলের সদস্যামাল লিডন বুধবার দুপুরে সাক্ষাৎকালে রাশিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এ সময় সংক্ষিপ্ত মত করেন তারা এরপর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন রাশিক মেয়র পরিদর্শনকালে ক্যাম্পাসে পৌঁছালে রাশিক মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানিসহ সাংবাদিকদের খুন গুম ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বুধবার সকাল এগারোটায় নগর ভবনের পশ্চিমে মোড়ে এই অনুষ্ঠিত হয় সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সাংবাদিকদের ওপর সকল হামলা মামলা হত্যা খুম গুমের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন দেশের সাংবাদিকরা হামলা মামলা ও হত্যা নির্যাতন ও গুমের শিকার হচ্ছেন কোথাও সাংবাদিকদের নিরাপত্তা নেই যেসব সাংবাদিকরা অন্যায় দুর্নীতি সহ নানান অনিয়মের বিরুদ্ধে লিখছে তাদেরই টার্গেট করে মামলা সহ হত্যা করা হচ্ছে তাই অবিলম্বে এদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় বিএম কন্টেইনারের ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছে সীতাকুণ্ড থানা পুলিশ মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন মামলার দুর্ঘটনায় অবহেলার অভিযোগ আনা হয়েছে গত শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে রাত সোয়া নয়টার দিকে একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত তার দেড় ঘন্টা পর রাত পৌনে এগারোটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনায় এখন পর্যন্ত চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য নয় জন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি মামলার তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান তিনি চট্টগ্রাম মেডিকেলে জোনায়েদ সাগি সহ গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে নগরীর সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা এ সময় রাজশাহী জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুরাদ মোরশেদ বলেন সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার দায়ী সরকারের ব্যর্থতাকে ঢাকতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পঁচিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব বারো গ্রেফতারকৃতরা হল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সদরের মৃত উদ্দিনের ছেলে রুবেল ও নারায়ণগঞ্জ সদর উপজেলার মিজমিজি পূর্বপাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফ শেখ র্যাব সূত্রে জানা যায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে র্যাব বারোয়ের সদর কোম্পানির একটি দল বগুড়ার শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কের সীমাবাড়ি গ্রামের চামড়া গোদামের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঁচিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং নগদ এক টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে চাপাই নবাবগঞ্জে সবার মুখে মুখে এখন লালবাবুর নাম সাদা ও হালকা লালচে রঙের আকর্ষণীয় বর্তমানে তোতা কেজি প্রতিদিন তার খাবার লাগে তিনশো টাকার সুঠামদেহী লালবাবুকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ জেলা প্রাণী সম্পদ বলছে লালবাবু জেলার দ্বিতীয় বড় ছাগল চাপাইনাবাগঞ্জ প্রতিনিধি সোহান মাহমুদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন তোফায়া হোসেন আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ছাগলটি লালন পালন করছেন জেলার শিবগঞ্জ পৌর এলাকার ইউসুফ আলী গত পনেরো দিন আগে চৌডালা এলাকা থেকে সত্তর হাজার টাকায় লালবাবুকে কিনে এনেছেন তিনি তখন থেকেই দিনে তিনশো টাকার খাবার খাওয়াচ্ছেন ছাগলটিকে ইউসুফের দাবি এখন বিক্রি করলে পাওয়া যাবে এক লাখ টাকা আমি চোটলা থেকে কিনে নিয়ে এনেছি পঁচাত্তর হাজারে বিক্রি করার জন্য প্রতিদিন তিনশো টাকা করে খায় এটা স্বাস্থ্য মাস্ত ভালো হয়েছে একশো দশ পাঁচ কেজি হতে পারে অনেকটা পছন্দের জায়গা থেকেই ছাগল লালন পালন করেন ইউসুফ গত দশ বছর থেকেই এ ধরনের বড় ছাগল পালন করছেন তিনি যত্নের কমতি নেই লালবাবুর থাকার ঘরে ফ্যান সহ তার খাবার তালিকা রয়েছে কলা মুড়ি কাঁঠাল গাছের পাতা গম আর ডালের গুঁড়া সব মিলিয়ে দিনে প্রায় তিনশো টাকার খাবার খায় লালবাবু লালবাবুকে দেখতে এসেছেন এমন অনেকে বলছেন এত বড় ছাগল দেখেননি তারা আমি দেখতে একবার বিশাল ছাগল এত বড় ছাগল আমি আর কোনোদিন দেখিনি এর আগে ওজনটা হয়তো আনুমানিক একশো দশ কেজি মতো হতে পারে শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন জেলায় একশো দশ কেজির আরও একটি ছাগল রয়েছে আর এটা জেলার দ্বিতীয় বড় ছাগল গত বছর জেলায় সর্বোচ্চ নব্বই কেজি ওজনের একটি ছাগলের দেখা মিলেছিল শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন মানুষ প্রায় বিভিন্ন জাতের ছাগল পালন করে থাকে এখানে যে বেশিরভাগ ছাগল আছে সেগুলো হচ্ছে ক্রস ব্রিড তো এখানে বিদেশি কিছু জাতের ছাগলও মানুষজন লালন পালন করে থাকে এর আগে আমরা দেখেছি প্রায় নব্বই কেজি একশো কেজি পর্যন্ত তোতাপুরি তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের যমুনা পাড়ি এরকম এই ছাগলগুলো আছে তবে সম্প্রতি আমরা একশো দশ কেজি ওজনের একটা শিরোহী জাতের ছাগলের সন্ধান পেয়েছি তো আমরা সম্প্রতি শুনলাম যে আরও দুই একটা ছাগলের সন্ধান পাওয়া গেছে যেগুলো প্রায় একশো পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি পর্যন্ত ওজন হবে দিন দিন এখানকার মানুষের বড় ছাগল পালনের চাহিদা বাড়ছে তোফায়ল হোসেন বরেন্দ্র নিউজ ডেস্ক এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ